দেখুন আমার চাটনিটার কালারটা দেখেছেন, আমি কিন্তু কোনো হলুদও দেইনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেইনি। মিষ্টি কুমড়াটার জন্য এত সুন্দর কালার হয়েছে, এটা খেতেও তেমনই হয়েছে। এটা টক ঝাল মিষ্টি সবই আছে এর মধ্যে। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়োর চাটনি, কী করে করছি সেটাই আপনারা দেখুন। এই জন্য প্রথমে আমি কি করব, এই যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। আমি কী করছি, তিনটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই পাঁচফোড়নটা, পাঁচফোড়নটাকে আমি এই লঙ্কার সঙ্গে ভেজেই নেব। যখন দেখবেন পাঁচফোড়নটা কালারটাও পরিবর্তন হয়ে যাবে, একটু সেন্ট মিষ্টি একটা সেন্ট বেরোবে, তখনই নামিয়ে নেবেন। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমি এখন এখানে আমি সরষার তেল দিচ্ছি, চাটনিতে তো বেশি তেল লাগে না, অল্প তেলেই লাগে। তার মধ্যে আমি কি করব, একটু পাঁচফোড়ন ফোড়নে দিচ্ছি। আর অল্প সর্ষে ফোড়ন দিচ্ছি। পাঁচফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে, এখন আমি এই মিষ্টি কুমড়োটাকে এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি অল্প নুন দেব পরিমাণ মতো, খুব বেশি একটা দেবো না, চাটনিতে বেশি নুন লাগে না, অল্পই নুন দেব। একটু জল দিব নুনটা গড়ার জন্য, অল্প কি দেব। শুকনো হয়ে গেছে, আমি অল্প সময়ের জন্য এটা ঢেকে দিচ্ছি। ফ্লেম গ্যাসের ফ্লেমটা আমি লো মাঝারি করে দিচ্ছি। ওটা এরকম হয়েছে, আমি এর মধ্যে কাঁচা আম ছোটো বড় দুটো কাঁচা আম দিয়েছি, কাঁচা আমটা দিয়ে দিচ্ছি। টক ছাড়া তো চাটনি হবে না। এর মধ্যে আমি আবার অল্প জলও দিচ্ছি, আমটা সিদ্ধ হবে। এখন এটাকে আমি আবার ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি, এরকম হয়েছে, আমগুলো সিদ্ধ হয়েছে। আমি আবার একটু ঢেকে দেব, ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন আমি এরকম হয়েছে, এখন আমি চিনি দেব, 50 গ্রাম চিনির মতো আছে, যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। এখন আমি আবার ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, এরকম হয়েছে। আমি আর একটু এত ঘন করবো না, নামানোর পরে আরও ঘন হয়ে যাবে, ওই জন্য আমি আর একটু জল দিচ্ছি। মিষ্টিটা একটু দেখে নিতে হবে, ফুটে উঠে একটু মিষ্টিটা দেখে নেব কেমন মিষ্টি হয়েছে। সবাই তো আবার সমান মিষ্টি খায় না, অনেকে বেশি খায়, অনেকে কম খায়, মিষ্টিটা হলো যার যার ব্যাপার, নিজস্ব ব্যাপার এটা। এখন আমি আবার ঢেকে দেব। এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন আমি কোনো
ই দেইনি, লঙ্কার গুঁড়োও দেইনি, হলুদও দেইনি। মিষ্টি কুমড়োটা ভালো ছিল বলে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে ভাজা একটা মশলা করেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দারুণ লাগে খেতে, আপনারা খেয়ে দেখবেন দারুণ লাগে। এই লাস্টে এই মশলাটা দিয়েছি, এটার গন্ধটাও দারুণ হয়। সেন্টটা এখন এটাকে আমি নামিয়ে দেব। চাটনিটা টক ঝাল মিষ্টি লাগবে। আপনারা সব রুটির সঙ্গেও খেতে পারবেন, ভাতের সঙ্গেও পারবেন, রুটির সঙ্গেও খেতে পারবেন।